দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চলমান বন্যায় দেশের 7 জেলায় 64,500 হেক্টর জমির ফসল আক্রান্ত, ক্ষতিগ্রস্ত 17,000 হেক্টর মাছের ঘের। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দায়িত্ব বুঝে নিল বাংলাদেশ ব্যাংক, কার্যক্রম চলবে আগের নিয়মেই। সালমান এফ রহমান সহ চারজনের আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক, শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলমান বন্যায় দেশের 7 জেলায় 64,593 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে 9,267 হেক্টর আউশ আর রোপা আমনের আবাদ। ক্ষতিগ্রস্ত হয়েছে 17,388 হেক্টর পুকুর ও দীঘির ঘের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসেবে এমন তথ্য উঠে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীর প্রতিনিধিদের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত জেলাগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়া। স্থানীয় কৃষি বিভাগের হিসেবে চলমান বন্যায় জেলায় 5,500 হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। ক্ষতির মুখে রয়েছে 5,020 হেক্টরের আমন, 190 হেক্টরের বীজতলা আর 290 হেক্টরের সবজির আবাদ। বন্যা কবলিত 9 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কসবা আর আখাউড়ায়। আমাদের মাত্র যে সর্বস্তরের কর্মচারী অনেক মাঠে আছে, কৃষকদের পাশে সার্বক্ষণিক অসুবিধা যাচ্ছে। এরপরে পানি নেমে গেলে বন্যা কবলিত আরেক জেলা নোয়াখালী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে তলিয়ে গেছে জেলার 22,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000 হেক্টরের আমন আর 3,000 হেক্টরের আউশ ধানের আবাদ। নষ্ট হয়ে গেছে 4,140 হেক্টরের বীজতলা আর 3,025 হেক্টরের সবজির ক্ষেত। যে পানি জলাবদ্ধতা এবং উজান থেকে পানি নেমে আসতেছে, তো এটা আসলে আমরা উদ্যতন কর্তৃপক্ষ জেনেছি, আমরা নিজেরও সজাগ আছি। আমরা চেষ্টা করব নাবিজের দ্বারা এই যে ক্ষয়ক্ষতি, এটা 15 সেপ্টেম্বর পর্যন্ত লাগানো যায় আমন, সেটা আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 7 জেলার ফসল। গেল 16 থেকে 19 আগস্ট পর্যন্ত কৃষিখাতের ক্ষয়ক্ষতির একটি হিসাব তৈরি করেছে সংস্থাটি, যেখানে বলা হয়েছে সব মিলিয়ে 64,593 হেক্টর জমির ফসল বন্যায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে 9,267 হেক্টরের আউশ আর রোপা আমনের আবাদ করা হয়েছে 42,753 হেক্টর জমিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে 520 হেক্টরের বোনা আমন আর 7,209 হেক্টরের আমনের বীজতলা। তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টরের গ্রীষ্মকালীন সবজি আর পানের আবাদ। এখনও তো বৃষ্টিটা থামেনি, বৃষ্টিটা চলতেছে, চলমান আছে। তারপরে যখন পানিটা সরে যাবে, তখন আমরা আমাদের ডিডি এবং এডি মহোদয়কে বলছি যে তারা যেন সরজমিনে মাঠ পরিদর্শন করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা আমাদেরকে রিপোর্ট যখন আমাদেরকে দিবে, তখন আমরা এটাকে টাকায় কনভার্ট করে আপনাদেরকে বলতে পারবো যে কত কোটি টাকার আমাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। যখন ক্ষতির পরিমাণটা জানতে পারবো, তখন আমরা আমাদের কৃষি মন্ত্রণালয়ে আমাদের সাথে বসে আমরা একটা আমাদের একটা পরিকল্পনা, যেটা বনদনা কৃষকদের কীভাবে সহায়তা করা যায়, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য কী করা যায় সেটা আমরা আমাদের ওখান থেকে কৃষি মন্ত্রণালয় থেকে আমরা বনদনার বন্দোবস্ত গ্রহণ করবো। কৃষির বাইরে বন্যায় বড় ক্ষতি হয়েছে মৎস্য খাতের। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পার্বত্য অঞ্চল সহ 11 জেলায় প্লাবিত হয়েছে 17,388 হেক্টর জমির ঘের, পুকুর আর দীঘি। এতে প্রায় 33,160 মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 70 লাখ টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আনুষ্ঠানিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দায়িত্ব বুঝে নিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে আর থাকছে না প্রতিষ্ঠানটির পুরনো বোর্ড এবং প্রধান নির্বাহী। এখন থেকে নগদের নিরীক্ষা থেকে শুরু করে সামগ্রিক দেখভাল করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নগদের নতুন প্রশাসক। জানান, অনাস্থা দূর করে গ্রাহকদের আস্থায় ফেরাতে কাজ করবে তারা। 9,04,00,000 গ্রাহক নিয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পরেই অবস্থান নগদের। তবে প্রতিষ্ঠার পর থেকেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগ ছিল অনিয়ম ও দুর্নীতিরও, আর সম্প্রতি সরকার পরিবর্তনের পর গ্রাহকদের মধ্যে তৈরি হয় এক ধরনের অস্থিরতা। এমন পরিস্থিতিতে নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নেবার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন প্রশাসক জানান, অনাস্থায় থাকা গ্রাহকদের আস্থায় ফেরানোই তাদের মূল লক্ষ্য। মানুষের পূর্ণ আস্থা থাকার জন্য নগদের উপরে, যে নগদ ছিল, নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকবে, সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে, এই আস্থাটা রাখার জন্যই আমরা আসলে নগদে এসেছি। এবং আমাদেরকে এক বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে, এক বছর
নট নেসেসারিলি আমরা যে এক বছরই থাকবো, যদি দেখা যায় হ্যাঁ নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থা এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কি না এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। নগদের অনিয়ম নিয়ে গ্রাহকদের অনাস্থার বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, একচেটিয়া বাজার দখলের জন্য অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। একবারে তো এত বড় ব্যবসাটা নতুন করে আসেনি এই পাঁচ বছরে, 9.5 কোটি গ্রাহক, 9.5 কোটি গ্রাহকের কিছু অংশ তো অন্য কোনো জায়গারও থাকতে পারত, সুতরাং সংক্ষুব্ধ মানুষের সংখ্যা তো ব্যবসার ক্ষেত্রে থাকবেই এবং তাদের নিজস্ব কিছু মতামতও থাকবে। এটা নট নেসেসারি যে আমার মতের সাথেই তার মত ঠিক থাকবে অথবা আমার মত তার সাথেই ঠিক থাকবে, তো মতান্তর থাকতেই পারে, কিন্তু আমাকে যে জিজ্ঞেস করছেন সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে এরকম, ইটস এ পারসেপশন, এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জায়গার থেকে হয়তো মনোপলিতে ফিরে আসাটার একটা অপচেষ্টা বা অপপ্রয়াস হয়তো কোনো অঞ্চল থেকে ছিল। নতুন প্রশাসক জানান, এতদিন নগদ যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল সেভাবেই চলবে প্রতিষ্ঠানটি, শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে, আর প্রয়োজন হলে যে কোনো সময় নিরীক্ষা করা হবে, তবে থাকছে না আগের বোর্ড। যেটা অপারেশনটা যেভাবে চলছিল একদম ঠিক সেভাবে অপারেশন চলবে, এখানে আমরা কোনো রকম হাত দিব না। যেটা বলছি যে ব্যবসা চলাটাই হচ্ছে আসলে গ্রাহকের আস্থার জায়গা, আমরা এমন কিছু করব না যাতে গ্রাহক এফেক্টেড হবে, গ্রাহকের আস্থার জায়গাটা নষ্ট হবে। আমি প্রথমেই বলেছি যে নগদ ছিল নগদ চলবে, নগদকে বন্ধ করার জন্য আসেনি, নগদ কীভাবে আরও ভালো চলে সেটা আমরা চেষ্টা করব, নগদের উপর মানুষের আস্থা কীভাবে আরও বেশি শক্ত হয়, মজবুত হয়, সেই চেষ্টাটাই আমরা করে যাব। এছাড়া নগদে কর্মরত সবার চাকরি বহাল থাকবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক। একই সাথে নগদের বাজার সম্প্রসারণেও তারা কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরও এক মন্ত্রী ও 2 MP-র বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদিকে সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান সহ শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছে NBR। কাউসার সোহেলি রিপোর্ট। আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং শেয়ার কেলেঙ্কারি, এই 3 অভিযোগের সত্যতা যাচাইয়ে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। এ সকল দুর্নীতি প্রাপ্তির উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন ও ভোলার সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব নুরুন্নবী চৌধুরী শাওন সাবেক সংসদ সদস্য, ভোলার 3 নম্বর আসন থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, এই মর্মে একটি আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই অভিযোগটি অনুসন্ধানের জন্য প্রকাশ্যে যেন অনুসন্ধানটি করা হয় সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 2 দিন আগে থেকেই আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। তথ্য উপাত্ত সংগ্রহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ছেলে সহ 8 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। একই সাথে ওয়াসার সাবেক MD এবং সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়েছে অনুসন্ধানকারী কর্মকর্তা। ওয়াসার সাবেক MD মিস্টার তাকসিন এ খান এবং আমাদের DB হারুন, উনি এবং ওনার স্ত্রীর, এই 3 জনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। এছাড়াও সাবেক 2 প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার অভিযোগের অনুসন্ধানের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে দুদক। আমাদের, আমি একবার বলেছি, চাপ নেই, আর তাছাড়া অভিযোগ আসছে দেখে মামলা করছি। এদিকে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের হিসাব চেয়ে বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট একাধিক দপ্তরে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কাউসার সোহেলি, বিজনেস রিপোর্ট,
মাছরাঙা টেলিভিশন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান নিয়ে খুশি রেমিটেন্স যোদ্ধারা, তবে এই সেবার মান ধরে রাখার দাবি জানিয়ে এমপক্স প্রতিরোধে এয়ারপোর্টে উদাসীনতার অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ। বিদেশে দীর্ঘদিন কাটিয়ে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসি মুখে বের হচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। অথচ কিছুদিন আগেও ছিল ভিন্ন চিত্র। এয়ারপোর্টে নেমেই প্রবাসী শ্রমিকরা পড়তেন কিছু কিছু কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের হয়রানির মুখে। এয়ারপোর্টের অবস্থা খুবই ভালো, খুবই সুন্দর, আপ টু বটম, এ টু জেড, যত সস্তা আছে সবই ভালো, কোনো সমস্যা নাই। আমি আগে তো দুইবার আসছি সৌদি এয়ারলাইন্সে, এবার ফার্স্ট টাইম আসছি ইউএস বাংলাতে। আলহামদুলিল্লাহ ওদের সার্ভিস খুব ভালো ছিল, খানার মান বা ভিতরে ওদের ল্যাঙ্গুয়েজ সব সময় সবাইকে স্যার বা যে কোনো প্রবলেম আমরা বলছি তারা সাথে সাথে আমাদেরকে এটা সলভ করে দিচ্ছেন। কিছুদিন আগেও কিন্তু তারা কিন্তু সাপোর্ট নিয়ে আসতে হয়েছে তাদের কর্মের কারণে, এই জিনিসটা যেন তারা ভুলে না যায়, এটা খালি তাদের মাথায় রাখতে হবে। তবে ব্যতিক্রমও আছে, লাগেজ কাটা মালামাল নষ্ট করারও অভিযোগ করেছেন কেউ কেউ। আমার মাল রেখে দিছে, প্লাস আপনার আমার মাল কাটা কী অবস্থা করেছে দেখছেন, আমরা প্রবাসী, আমাদের মানে হেরা অনেক নির্যাতন করে এয়ারপোর্টে আমাদেরকে। প্যাকিং করা ছিল কিন্তু এরকম প্যাকিং করা পাইনি, এটা সম্ভবত কাটা হয়েছে, এটা অভিযোগ করছি বলতে এরা বলতেছে দুবাই কাটা হয়েছে নাকি বাংলাদেশে না। যে এয়ারলাইন্সেই ঢাকায় নামুক না কেন, প্লেন থেকে ব্যাগেজ সংগ্রহ করে কনভেয়ার বেল্ট পর্যন্ত পৌঁছে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সহজে লাগেজ না পাওয়া, লাগেজ কাটা, এমন পুরনো অভিযোগ বিমানের বিরুদ্ধে এখনও রয়ে গেছে। কেবিন ক্রু যারা ওরা ধরেন কোপারেট না, কিছু একটা চাইলে মনে হয় ওরা একটু বিরক্ত বা চেহারা কোনো স্মাইল আসে না। আমার আশেপাশে যারা দাঁড়ানো ছিল ওরা লাগেজের জন্য মানে সবাই একটু চিল্লাপাল্লা করতেছে বা বিরক্ত প্রকাশ করতেছে, স্বাভাবিক, লং জার্নি করলে একটু আপনার কষ্ট লাগবেই। আর বিশেষ করে আমাদের এয়ারপোর্টে তো অনেক কিছু করতেই পারে, যে সামানটা আমাদের 10-15 মিনিট আসার কথা ওই সামানগুলো আপনার আসতেছে 1-1.5 ঘন্টা পরে। এয়ারপোর্ট ভালো হইলে কি হবে, এরা তো ভালো হয় না, এরা তো মানে গোস খাইতেছে, মানুষগুলো অত্যাচার করতেছে। এমপক্স নিয়ে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন সৌদি আরব, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশিরা বলছেন ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। এমপক্স নিয়ে কোনো চেক হয়নি? না না, এই ধরনের কোনো চেক হয়নি, আমার পাসপোর্টে এই করে সরাসরি পাসপোর্টই করে আমি চলে আসছি। এই সম্পর্কে কোনো প্রশ্ন করেছে? না না, এগুলো কোনো কিছু বলে নাই, বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মাঠ পর্যায়ের কর্মীরা জানিয়েছেন যেসব দেশ এখনও এমপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি সেসব দেশ থেকে আগত যাত্রীদের বেলায় স্বাস্থ্য পরীক্ষায় কিছুটা ছাড় থাকলেও ট্রানজিট যাত্রীদের গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসই এক্স 92 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,699-তে। বেচাকেনা হয়েছে 778 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 151টির, কমেছে 210টির, আর অপরিবর্তিত আছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। এবং মার্কেটের ওভারঅল আজকে সেন্টিমেন্ট ছিল বিয়ারিশ নেচারের। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5,904 এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে এখন প্রায় 200 পয়েন্টস কমে, এখন দাঁড়িয়েছে 5,700 পয়েন্টস। এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 600 কোটি টাকার। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 39% কোম্পানির প্রাইসে, কমেছে 53% এবং অপরিবর্তিত ছিল মাত্র 8% কোম্পানির প্রাইস। এবং ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই টেলিকমিউনিকেশন সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তবে ইন্টারেস্টিংলি আজকে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। 5 আগস্টের পরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে খুলনা অ্যামেচার রেডিও ক্লাব তৈরি করে খুলনা কন্ট্রোল। এর মাধ্যমে খুলনা স্বেচ্ছাসেবকরা যুক্ত হয় এক নিরবচ্ছিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, এতে নিশ্চিত হয় খুলনাবাসীর নিরাপত্তা। এস এম মিলনের ক্যামেরায় মুসাফা জামালের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় অনিরাপদ হয়ে পড়ে খুলনা, ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা সহ সামাজিক সব নিরাপত্তা ব্যবস্থা। তাই সড়কে শৃঙ্খলা রক্ষায় ও পাড়া মহল্লার মানুষের নিরাপত্তায় এগিয়ে আসে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের পক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। এ কাজে কিছুটা অভিজ্ঞতা থাকায় এগিয়ে আসে খুলনার স্কাউটরা। আমরা যেহেতু আগেও ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি পুলিশের সাথে, সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও একটু স্কিল সম্পন্ন,
তাই আমরা আমাদের যে সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা ছিল তাদের পাশে এসে দাঁড়াই। অন্যদিকে নগরীর নিরাপত্তা দিতে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে টহল ও রেস্কিউ টিম, যারা দিনরাত কাজ করেছে লুটতরাজ ঠেকাতে। তবে অসুস্থ মানুষের চিকিৎসার সেবায় সহায়তা করা ছিল তাদের বড় এক উদ্যোগ। দেখা গেল কোনো বাসা চুরি বা ডাকাতির কোনো খবর আসলে আমরা পেট্রোল টিম টহল দিয়ে সেখানে আমরা ইমিডিয়েট রেসপন্স করতেছি। খুলনার পাড়া মহল্লায় কাজ করা হাজারো স্বেচ্ছাসেবকদের খাবার ও পানি সংকট ছিল প্রথম দিকে, পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনা পয়সায় খাবার সরবরাহ করে পাশে থেকেছে এই সব স্বেচ্ছাসেবকের। মনে হয়েছে যে আমার নিজের কিছু করা উচিত, আর আমি বাসায় না বসে আমি এদের সাথে সারা রাত ধরে সকালবেলা পর্যন্ত আমি এদেরকে পানি এবং ফুড বিতরণ করেছি। তবে স্বেচ্ছাসেবকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সমন্বিত যোগাযোগ ব্যবস্থা স্থাপন। এই সমস্যার সমাধানে বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত অ্যামেচার রেডিও বা হ্যাম অপারেটররা চালু করে খুলনা কন্ট্রোল ব্যবস্থা, যেখানে যুক্ত হন হাজারো স্বেচ্ছাসেবক। এতে স্থাপিত হয় নিরবিচ্ছিন্ন এক যোগাযোগ কাঠামো। আমরা অ্যামেচার রেডিও অপারেটররা যে প্ল্যাটফর্ম করেছি, এই প্ল্যাটফর্মের ভিতরে একজন আরেকজনের একটা টিম আরেকটা টিম বা এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত সহজে যোগাযোগ স্থাপন করতে পারছে, যেটা একদম রিয়েল টাইম ছিল। বর্তমানে এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে 5,000-এর বেশি স্বেচ্ছাসেবক, যারা দেশের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে প্রস্তুত। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।